সফলতা কারো জীবনে তাড়াতাড়ি আসে আবার কারো জীবন অনেক দেরিতে আসে সফলতা যে সবার বেলায় যে একই সময় আসবে এমন কোনো কথা নয় সেটা নির্ভর করে ব্যক্তি বিশেষের উপর স্থানকাল পাত্রভেদে হয়ে থাকে তাই বলে যে সফলতা দেরিতে আসবে বলে যে আমি কোনো কাজ করব না আমি সফলতার জন্য কিছুই করব না যেমনি দিন যাচ্ছে আমি এমনি চলে যাচ্ছি এমনি করে যদি আমরা দিন যদি কাটাই তাহলে কিন্তু আগামী ভবিষ্যতে আমরা কিছুই করতে পারবো না আমরা যদি আগামী ভবিষ্যতে যদি কিছু করতে হয় তাহলে আমাদেরকে এই কথা বারবার খেয়াল রাখতে হবে যে সফলতা আসবেই আমরা যদি সঠিক পরিশ্রম করি সঠিক সময়ে যদি সঠিক কাজটা করতে পারি সময় যথা কাজটা করতে পারি এবং আয়েশ ত্যাগ করে যে সফলতার জন্য যতটুকু পরিশ্রম করার প্রয়োজন ততটুকু যদি আমরা শ্রম দিতে পারি তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবোই পৃথিবীর যে কোনো স্থানে হোক না কেন সফলতা আমরা অর্জন করতে পারবই হতে পারে ব্যবসায় হতে পারে চাকরিতে হতে পারে আপনি যে কোনো একটা পেশা যে কোনো একটা কাজে আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে আপনি পারবেন যে পৃথিবীতে হঠাৎ করে কেউ ধনী বা বড়োলোক হতে পারে নাই অনেক আছে সেলফ মেড মিলেনিয়ার যারা জিরো থেকে মিলেনিয়ার হয়েছে কুটিপতি হয়েছে তাদের বাপ দাদার কোনো সম্পত্তি বিক্রি করে হয় নাই বা তারা কোনো আলাদিনের স্যারাক পেয়ে তারা কুটিপতি হয় নাই তারা কিভাবে কুটিপতি হয়েছে তারা চেষ্টা করেছে এবং তারা চেষ্টা অনুযায়ী এবং তারা বারবার চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে আবার চেষ্টা করেছে কিন্তু তারা সফলতার যে রাস্তাটা আছে ওই রাস্তা থেকে তারা কখনও সিটকে পড়ে যায় নাই কখনও তারা পিছনে ফেরত আসে নাই এই কারণে তারা কিন্তু সফলতা অর্জন করতে পেরেছে একটা কথা জেনে রাখুন যে সফলতা যত দেরিতে আসবে ওই সফলতা আপনার কাছে তত দীর্ঘদিন পর্যন্ত থাকবে সফলতা আসতে যত দেরি হবে মনে করলেন যে এই সফলতা আপনার জন্য দীর্ঘদিন ধরে থাকবে সফলতা যখন আপনার কাছে দেরিতে আসে ঠিক তখনই আপনি বুঝতে হবে যে সফলতা আপনার জন্য ভালো কিছু নিয়ে আসতেছে যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যদি যে কোনো একজন ইউটিউবার যখন প্রথম ইউটিউবে কাজ করে সর্বপ্রথম সে কিছুই জানে না জিরো থেকে সে শুরু করে দেয় হয়তো প্রথম অবস্থা তার কথা টন ভালো না হয়তো ভালো পিকচার হচ্ছে না ভালো ভিডিওটা হচ্ছে না কালার ম্যাচ হচ্ছে না অনেক সময় কথা বলার সময় আটকে আটকে যাচ্ছে এরকম কিন্তু প্রথম হয়ে থাকে এরপর আস্তে আস্তে করে একটা দুইটা তিনটা চারটা ভিডিও যখন এইভাবে বানাতে বানাতে এক মাস দুই মাস তিন মাস পর তারপর আস্তে আস্তে করে তার উন্নতি হতে থাকে কে আবার দেখে যে প্রথম অবস্থায় যখন সে ভিডিও আপলোড করে কিন্তু প্রথম অবস্থায় এত বেশি সাবস্ক্রাইবার পায় না এবং এত বেশি ভিউজ পায় না তার অর্থ নয় যে সে কখনও বড় ইউটিউবার হতে পারবে না আপনি দেখুন অতীতের যত ইউটিউবার না কেন তারা কিন্তু তাদের জীবনে এরকম স্ট্রাগল করেছে তারা অনেক কষ্ট করেছে অনেক পরিশ্রম করেছে এরপর তারা এখন বর্তমানে হয়তো কারো সফলতা দুই তিন বছর পর্যন্ত লেগে যেতে পারে এটা স্বাভাবিক অবাস্তবের কিছু নয় কিন্তু আমরা যদি ধৈর্য হারা হয়ে যাই এবং আমরা যদি কাজ না করি তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না আমাদেরকে ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে দেখা গেল যে একজন ইউটিউবার যে তার প্রথম অবস্থায় যে ভিডিওগুলো কখনো ভিউজ পায় নাই যে অতীতের সেই ভিডিওগুলো দিয়ে কখনো সে কোনো সাবস্ক্রাইবার আনতে পারে নাই দেখা গেল এক সময় অতীতের সেই ভিডিওগুলো তাকে অনেক উপরে তুলেছে অনেক তাকে সম্মান দিয়েছে সে ওই ভিডিওগুলো দিয়ে অনেক র্যাঙ্ক করতে পেরেছে এটা হলো নিয়ম তাই আমি আপনাকে যে পরামর্শটা দিচ্ছি সেটা হলো যে আপনি কাজ করুন আপনি কাজ করতে চান সফলতার জন্য আপনি পরিশ্রম করতেই থাকুন যেখানে আসেন আপনি সঠিক সময়টা বেছে নেবেন স্মার্টভাবে কাজ করবেন স্মার্টভাবে কাজ করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি ধরুন গ্রামের বড় একটা জমি আপনি ওখানে চাষাবাদ করতে চান এখন আপনি কোদাল দিয়ে যদি ওইটাকে যদি কাট যদি কাটতে চান যদি ওকে রেডি করতে যান। তাহলে দেখা গেল সেখানে কয়েক সপ্তাহ হয়তো মাস লেগে যেতে পারে কিন্তু আপনি সেখানে ইচ্ছে করলে স্মার্ট কিছুটা আপনি ঝুঁকি নিতে পারেন এ যে সেটা হলো আপনি ট্র্যাক্টর আছে বা হাল দিয়ে আপনি সেটা চাষাবাদ টা করে নিতে পারেন হয়তো আপনার কিছু টাকা নষ্ট হলেও কিন্তু এ দেখা গেল যে একসময় এ টাকাটা আপনার দ্বিগুণ পরিমাণে আসবে আপনি দেরিতে যদি ফসল ফলান যদি তাহলে আপনি ফসলটা কিন্তু দেরিতে পাইতেছেন দেরিতে পাইলে অনেক সময় আপনি বাজার ভালো ধরতে পারবেন না তো আমি যেটা আপনাকে পরামর্শ দিচ্ছি সেটা হলো যে আপনি সফলতার জন্য কাজ করবেন তবে স্মার্ট ঝুঁকি নিয়ে কাজ করবেন এমন কিছু কাজ আছে যেগুলো আপনি আরেকজন দিয়ে করাতে পারেন আপনি সেটা আরেকজন দিয়ে করাবেন যে কাজটা আছে যে হয়তো বা আপনি যে কাজটা আরেকজনকে কম দামে করাতে পারেন আপনি সেটাকে করাবেন বেশি দামের যে কাজটা আপনি হয়তো বা আরেকটা কাজ করলে সেখানে আরো বেশি অর্থ অর্জন করতে পারবেন আপনি ওটা করুন হয়তো দেখা গেল যে আপনি কোথায় হয়তো এক মাস চাকরি করে যে টাকা পেয়েছেন ওই টাকা দিয়ে আপনি হয়তো চার মাসের কাজ করাইতে পারবেন যে কোনো বাইরের লোক দিয়ে এটা স্বাভাবিক এরকম হয়ে থাকে আপনাকে এরকম কিছু স্মার্ট ঝুঁকি নিতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে এটার অর্থ এই নয় যে আপনি সকাল সন্ধ্যা আপনি না খেয়ে না দিয়ে শুধু খেতে পড়ে থাকবেন আর জমি আপনি চাষাবাদ শুরু করে দিবেন তাহলে কিন্তু কেভাবে আপনি কিছুই করতে পারবেন না আপনাকে সব দিকে খেয়াল রাখতে হবে স্মার্টভাবে আপনাকে ঝুঁকিয়ে নিতে হবে যে আপনি সফলতার জন্য আপনি চলতেছেন চলবেন কিন্তু সমস্যা হলো আপনি সব ব্যর্থ হতে পারেন এখন আপনাকে এই কথা খেয়াল রাখতে হবে আমি ব্যর্থ হতে পারি তার অর্থ এই নয় যে আপনি সামনে চলা বন্ধ করে দেবেন না আপনাকে সামনে চলতেই হবে আপনি সামনে চলবেন ব্যর্থতা তো আসবেই ব্যর্থতাদের শুধুমাত্র যে আমার আপনার বেলায় হচ্ছে তা নয় অতীতে অনেক সেলফ মিলেনিয়ারদের বেলায় হয়েছে অনেক সফল ব্যবসায়ীদের বেলায় হয়েছে অনেকের বেলায় কিন্তু অতীতে এরকম হয়েছে যা এটা নতুন কিছু নয় এটা পুরাতন একটি কথা তাই আপনি চেষ্টা চালিয়ে যাবেন আপনি চেষ্টা চালিয়ে যাওয়ার পর সফলতা যখন আসবে তখন আপনার সে আনন্দ তখন আর ধরে রাখা যাবে না তার কারণ হলো যে সফলতা যত দেরিতে আসবে আমাদের ধৈর্য তত বেশি হবে এবং ওই আনন্দটা অনেক বেশি হবে দেখা গেল যে অনেক শিল্পী আছে হঠাৎ করে সে মার্কেট অনেক পেয়ে যায় আবার হঠাৎ করে সে ডাউন হয়ে যায় একসময় তাকে পাওয়া যায় না অনেক আপনি নায়ক নায়িকা দেখবেন যে তারা হঠাৎ করে এক মাস দুই মাস এক বছরের ভিতরে অনেক বেশি পরিমাণে তারা মার্কেট পেয়েছে অনেক সুনাম পেয়েছে হঠাৎ করে এমনভাবে ডাউন হয়ে গেল তাদের যে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না কিন্তু কেমনও দেখবেন বিশ তিরিশ বছর ধরে তারা অভিনয় করে যাচ্ছে কিন্তু তাদেরকে তাদের আজও কিন্তু মার্কেট আসে এখনও তাদের সাইডে আসে তারা অতীত থেকে আস্তে আস্তে করে তাদের ভিত্তিটা উঠিয়ে এনেছে যেমন আপনি যদি একটা বিল্ডিং যদি হঠাৎ করে মাটির উপর থেকে যদি শুরু করে দোতলা তিনতলা বানাতে চান যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে কিন্তু আপনি ওই বিল্ডিংটা বানানোর পূর্বে যদি আপনি ভালো করে যদি ফাউন্ডেশন করতে পারেন তাহলে আপনার সেই ঝুঁকিটা থাকে না সফলতার বেলা ঠিক একই কথা সেখানে যে আপনার ফাউন্ডেশন যেখানে আপনার বিল্ডিংটা দাঁড়াবে সেটা আপনাকে আরও শক্ত আরও মজবুত করতে হবে যাতে করে সামান্য একটা বাতাসে যেন হিলতে না পারে তাহলে কিন্তু আপনি জীবনে সফলতা ভালো অর্জন করতে পারবেন অনেকে আসলে এই ব্যাপারটা জানে না আর এই কারণে অনেকেই জীবনে সফলতা অর্জন করতে পারে না জীবনে সফলতা অর্জন করতে চাইলে আপনাকে সফলতার জন্য যতটুকু পরিশ্রম করার দরকার করতে হবে সফলতার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে সফলতার জন্যে গুম হারাম করতে হবে আরাম আয়েস আনন্দ পূর্তি এগুলো সব কিছু আপনাকে ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু আপনি জীবনে কিছু করতে পারবেন না হলে আপনার জীবনটা হবে একেবারে দুঃখ একেবারে কষ্ট সফলতায় অনেকে ব্যর্থ হয় একথা মি মিথ্যা আবার এই কথা সত্য কিন্তু সবাই যে একেবারে ব্যর্থ হয় তা নয় সফলতা যখন আপনি ব্যর্থ হবেন সেখান থেকে আপনি শিক্ষা নিতে পারবেন যে আপনি কেন ব্যর্থ হয়েছেন কী সমস্যা ছিল আপনার কোন কারণ আপনি ব্যর্থ হয়েছেন আপনি যখন পয়েন্টে জানতে পারবেন আবার শুরু করে দিন আপনি সফলতা অর্জন করতে পারবেন অনেকে কি করে যখন সফলতা রাস্তা যখন সামনের দিকে এগিয়ে যায় যখন হঠাৎ করে কোনো একটা বাধা পড়ে তখন সে পিছনে ফেরত চলে আসে অনেকে কি করে ডাইনেবামে চলে যায় একটা কথা খেয়াল রাখবেন আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ বড় বড় রাস্তাগুলো যেটা গ্রাম অঞ্চলে বেশিরভাগ হয়ে থাকে যে রাস্তার দুই পাশে অনেক সময় খাল থাকে আবার অনেক সময় এক পাশে খাল অন্য পাশে জমি থাকে তো আমাদের মধ্যে অনেকেই কি করে যখন দেখে যে সামনে কোনো একটা বাধা পড়ে তখন সে সামনে সে বাধাটা কীভাবে সে অতিক্রম করবে সেটা জানে না আর না জানার কারণে যখন সে দেখে যে তার কাছে আর কোনো রাস্তা নাই সে রাস্তা চেষ্টা না করেও না আর না করার কারণে সে সামনে এগিয়ে যেতে পারে না কারণ বাধা তো আসবে তখন সে কি করে অনেক সময় ফেরত চলে আসে আবার অনেক সময় ডাইনে খালেতে পড়ে আবার অনেক সময় নো খেতে পড়ে এই রকম হয়ে যায় তো আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে সফলতার রাস্তা আপনাকে অবশ্যই বাধার সম্মুখীন হতে হবে সেখানে বাধা আসবেই অনেক রকমের বাধা আসবে কি বাধা আসবে এমন কিছু বাধা আসবে যেটা জীবনে কোনোদিন আপনি কল্পনাও করেন নাই আপনার এমন কিছু বাধা আসবে এখন আপনি কি করবেন আপনাকে তো কিছু করতে হবে আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে আপনাকে অবশ্যই সকল বাধা কিন্তু অতিক্রম করতে হবে আপনি বাধা বলে আপনি যদি সামনের দিকে না আগান তাহলে কিন্তু আপনাকে কেউ এগিয়ে দেবে না আপনি ওখানে পড়ে থাকবেন জীবনে কিছু করতে পারবেন না আপনি সফলতার জন্য চেষ্টা করবেন যা কিছু আপনার কাছে আসে যা সম্বল আসে সেটা দিয়ে আপনি শুরু করে দিন কিছু করতে পারবেন আর চেষ্টা না করলে আপনি আজীবন নিচেই পড়ে থাকবেন সফলতার জন্য যতজন চেষ্টা করেছে সবাই কিন্তু সফল হতে পেরেছে এমন কোনো ব্যক্তি নেই যে সফল হতে পারে নাই সফলতা অর্জন করতে পেরেছে অভিজ্ঞতা নিতে পেরেছে সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হয়তো সে আগে একটা কাজে হয়তো সফলতা অর্জন করতে চেয়েছিল কিন্তু হয়তো তার চেষ্টার কারণে সে দশটি কাজে কিন্তু সফলতা অর্জন করতে পেরেছে আপনি দেখবেন এরকম হাজার প্রমাণ আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সেনা নতুন হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি যদি আপনার থেকে একটু ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন সকল ভাই বোনের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম রহমতুলিল্লা বাক